প্রত্যেকটি গ্রামাঞ্চল গ্রাম অঞ্চলে বর্তমানে যে শীতের আগমন প্রায় পৌষ মাস যেটা বলে, আপনি একটু শহর থেকেই গ্রাম অঞ্চলে দিয়ে গেলে দেখবেন যে সরিষা চাষ করা হয় বিস্তীর্ণ এলাকা জুড়ে, হলুদ হলুদ ফুলের সমারোহ, মানে প্রাকৃতিকভাবে এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। তারপরে যে কথাটা হচ্ছে, সরিষা হচ্ছে আমাদের ঐতিহ্য। মূলত আমরা সরিষাকে দামি বানিয়ে ফেলছি, কারণ হচ্ছে কি আমাদের সেটা ওইভাবে বাণিজ্যিকভাবে আমাদের কেউ চাষাবাদ করে না। এখানে যারাই করে গ্রামের মানুষ, তারা তাদের নিজ প্রয়োজনে করে, নিজ প্রয়োজন মেটানোর পরে যদি কেউ বিক্রি করতে চায় তাহলে বিক্রি করতে পারে। আমরা মূলত বাইরের তেলটার উপরে ডিপেন্ড হয়ে গিয়েছি, যেমন পাম অয়েল বিক্রি করে মূলত মালয়েশিয়া, তারপর হচ্ছে ইন্দোনেশিয়া, তারা বাংলাদেশ থেকে লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে। কিন্তু আমাদের যে ঐতিহ্যবাহী তেল সরিষা, সেটার দিকে কেউ নজর দিচ্ছে না। আমরা যদি এটা বাণিজ্যিকভাবে এটার উৎপাদন বৃদ্ধি করি, তাহলে আমরা এই সোয়াবিন তেল এবং পাম অয়েল এগুলার প্রতি আমাদের এত ঝুঁকতে হবে না। তাই আমি বাংলাদেশ কৃষি প্রধান দেশ কর্তৃপক্ষদের কাছে অবশ্যই অনুরোধ করব, যারা কিনা আছেন বাংলাদেশে, বাংলাদেশের এই কৃষি খাতে জড়িত আছেন, তারা অবশ্যই আমরা এই যে পাম অয়েল তারপরে হচ্ছে গিয়ে সোয়াবিন তেল এগুলার উপরে ডিপেন্ড না হয়ে, মূলত বহির্বিশ্বের উপর আমরা ডিপেন্ড না হয়ে, আমরা কিভাবে আমাদের সরিষা উৎপাদন বাড়ানো যায় সেই দিকে যদি আমরা একটু লক্ষ্য দিই, তাহলে আমরা দেশের চাহিদা পূরণ করতে পারব। এবং দেশের চাহিদা পূরণ হলে আমাদের একটা বৃহৎ অংশ কিন্তু আমাদের তেলের, মানে খাবারের ভোজ্য তেলের উপরে আমাদের একটা বৃহৎ অর্থ ক্ষয় হয়, সেটা আমরা নিজের দেশে রাখতে পারবো। যাই হোক, আমরা সরিষার তেল নিয়ে অনেক কথাই বললাম, আর সরিষার তেলের আরেকটা বিষয় হচ্ছে এটার যেই মানে ঝাঁজ, যেই কোয়ালিটি, এটা কিন্তু আপনি পাম অয়েল অথবা সোয়াবিন, এবং যে পুষ্টিগুণ এটা আপনি সোয়াবিন তেলের যদিও কিছুটা পান, কিন্তু পাম অয়েলে আপনি এটা কখনই পাবেন না। কিন্তু